প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত সিরিয়ার ভেতরে সম্প্রতি দুটি আক্রমণে পৃথিবীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল এফ থার্টি ফাইভ স্টিলথ যুদ্ধ ব্যবহার করার দাবি করেছে ইসরায়েল এই বিমান যুক্তরাষ্ট্রের তৈরি প্রতিটি বিমানের দাম প্রায় দশ কোটি ডলার এই প্রথম এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কোনো কমব্যাক্ট অপারেশনে ব্যবহৃত হল এই বিমান এতই ব্যয়বহুল যে খোদ যুক্তরাষ্ট্রে এর দাম এবং কার্যকারিতা নিয়ে সমালোচনা হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পও এর সমালোচনা করে টুইট করেছিলেন ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান জেনারেল অ্যামিকাম নরকিন এই বিমান ব্যবহারের খবর প্রকাশ করার পর এই বিমান নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা লকহিট মার্টিন কোম্পানির তৈরি এই বিমানে আছে প্রযুক্তি অর্থাৎ এই বিমান ওড়ার সময় শত্রুপক্ষের রাড়ারে তার অস্তিত্ব ধরা পড়বে না এছাড়া শত্রুপক্ষের বিমানের চোখে পড়ার আগে সে নিজেই তাকে দেখতে পাবে বিমানটির পাইলটের হেলমেটে বসানো আছে একটি ডিসপ্লে সিস্টেম যাতে অন্যদিকে মুখ করে থাকা অবস্থায়ও শত্রুর বিমানের দিকে গুলি করতে পারবে পাইলট শত্রু লক্ষ্য গতিবিধি চিহ্নিত করতে পারবেন শত্রুর রাডার জ্যাম বা অকার্যকর করে দিতে পারবেন এবং আক্রমণ প্রতিহত করতে পারবেন এছাড়া এই বিমানের যাবতীয় তথ্য উপাত্ত অপারেশন কমান্ডারের সাথে শেয়ার করা যাবে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য ভয়ঙ্কর এই বিমান নিয়ে বিশ্বজুড়ে সমালোচনাও হয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানে সত্য রাডার ফাঁকি দেওয়ার ব্যাপারটিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে অন্য নানা দিক থেকে এর অনেক সক্ষমতা রয়েছে কিন্তু জেনারেল নরকিন বলছেন এই বিমান একটি গেম চেঞ্জার অর্থাৎ এটি আসার পর বিমান যুদ্ধ আর আগের মতো থাকবে না তিনি বলেন আমরা এই বিমান সারা মধ্যপ্রাচ্যের ওপরে উড়িয়েছি এবং দুটি লক্ষ্যবস্তুতে আক্রমণও চালিয়েছে তবে কি লক্ষ্যবস্তু তা তিনি উল্লেখ করেননি প্রশ্ন উঠেছে কেন ইসরায়েলে এক থার্টি ফাইভ বিমান ব্যবহার করার কথা দাবি করল বিবিসির সংবাদদাতা টম ব্যাটম্যান জেরুসালেম থেকে জানাচ্ছেন সম্ভবত ইসরায়েল তার সামরিক শক্তি দেখানোর জন্যই আমেরিকানদের আগে এই বিমান ব্যবহারের কথা ঘোষণা করেছে। কারণ তারা মনে করে ইরানের সুপ্রশিক্ষিত বাহিনী সিরিয়ায় গড়ে বসেছে এবং ইসরায়েলের প্রতি হুমকি সৃষ্টি করেছে ইসরায়েল বলছে সিরিয়ার ভেতরে তাদের সাম্প্রতিক বিমান হামলাগুলোতে ইরানে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর চারশো কোটি ডলারের সামরিক সাহায্য দেয় ইসরায়েলকে মার্কিন আইন অনুযায়ী এ সাহায্য এমনভাবে দিতে হবে যাতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব সবসময় অক্ষুণ্ণ থাকে আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন